যে ইনফেমাস হয়ে ফেমাস হওয়ার প্রচলন, মানে আমি একটা কোনো কন্টেন্ট যেটা একেবারেই ভালো না কিন্তু যেটা ভাইরাল হবে, এটা কিন্তু একটা ট্রেন্ড চলছে। আসলে সেই প্রচলন থেকে কি বেরিয়ে আসা আমাদের দরকার? সেটা হলে তাহলে কিভাবে আমাদের বেরিয়ে আসতে পারবো আমরা কন্টেন্ট থেকে যেটা ভিউয়ার্স হচ্ছে সেখান থেকে আসলে বের হয়ে আসা উচিত। সেখান থেকে বের হয়ে আমাদের আসলে কন্টেন্ট ভিউয়ার্স না দেখে, ওই যে আমি একটু আগে বললাম, তার কাজ দেখে আর মানুষ তাকে কতটা চাচ্ছে সেটা দেখে বিচার করা উচিত একজনকে, আর একজনকে ফেমাস বানানো উচিত সেটা দেখে আসলে। সো এইগুলোই আর কি। আমি অনেককে মানে আমি আসলে কাজ দেখি, কিন্তু সবারই কাজ দেখি, কারণ আমি টাইম পেলে আমি তো এই যে আমি যে ইন্টারভিউতে কথা বলবো, আমার তো বলতে হবে, সেটার জন্য আমার নলেজ থাকতে হবে। সবার কাজ দেখি, সব ধরনের, সব জেনারেশনের কাজ দেখি। সো আমি যেটা বুঝি, হিউজ কাজও হচ্ছে হিউজ, কিন্তু আসলে কোয়ালিটিটার জায়গাটা থেকে একটু আমরা কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটির জায়গা থেকে আসলে ভালো মন্দ দুইটাই আছে। কিন্তু মানে আমি ওই যে কি বলে কন্টেন্ট যেটা ইউটিউবে দেখি, হিউজ নাটক, যারা মানে আর্টিস্ট না তারাও কিন্তু নাটক বানিয়ে ছেড়ে দিচ্ছে এবং ভিউয়ার্স হয়ে যাচ্ছে, কিন্তু তারা তো আসলে মিডিয়া পার্সন না, হ্যাঁ তারা তো নর্মাল পিপল, তারা তো আর্টিস্ট না। সো ওইটা মানে বিচার করতে হবে, ওইটা ডিফারেন্সটা বুঝতে হবে। তোমার একটা অভিনয়ের এক্সপিরিয়েন্সের দিকটায় আসতে চাই। প্রথমে কাজ শুরু করলে, তারপর কন্টিনিউয়াসলি কিছুদিন কাজ করলে, এই যে নিজেকে অভিনয় শিল্পী হিসেবে গড়ে তোলা, এটা আসলে কিভাবে করলে? এটা হুটহাট করে এটা স্টোরি হচ্ছে, ফার্স্টে লাক্স থেকে বের হয়ে আমাদের একটা কন্ট্যাক্ট ছিল যে একটা সিরিয়াল, ওই সিরিয়ালে যে আমি খুবই বিরক্ত হতাম, কারণ আমি মডেল মানুষ, গ্ল্যামার সাইড থেকে যে ওখানে সিরিয়াল করা একটা রুমের মধ্যে, সো ওটার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। অ্যান্ড তারপরে কাজ করতে করতে একদমই ইচ্ছা করতো না, আর মডেলিং আমি এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম তখন, মানে 14-15 পর্যন্ত, ও মাই গড, মানে ডেলি মনে হয় 2-3টা করে শ্যুট হতো আমার। সো ওই ব্যস্ততার কারণে নাটকের কথা ভাবতামই না, মানে ওই জায়গা, মানে এত কষ্ট আসলেই, শুটিং যে কি কষ্ট। সো ওইটা থেকে বের হয়ে তারপরে একটা টাইমে আমি ফিল করলাম, সেটা সবাই যারা সিনিয়র মানে তোমরা আছো, সবাই মানে যারা ভাবে সব কিছু নিয়ে ভাবে তারা ফিল করবে, একটা টাইমে আসলে শোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল একটা টাইমে। সো শো আর যার তার হাতে শো চলে যেত, কী কী কোয়ালিটির শো হতো, অ্যান্ড শ্যুটগুলো ব্র্যান্ড ঠিকই আছে, বাজেট টাজেট সব কিছু মিলে ওই কমফোর্ট জোনটা আমি পাচ্ছিলাম না। তারপরে আমি শিফট করলাম নাটকে। আচ্ছা, হ্যাঁ নাটকে শিফট করলাম যে লেসি, অ্যান্ড অ্যাক্টিংয়ে তো গেলে আমি যদি ভালো করি তাহলে তো ভালো হবে, সো ট্রাই করি। অ্যান্ড মানে বেশ কাজ করলাম, অনেক কিছু ভালো ভালো কাজই করা হয়েছে, যারা যেই কাজগুলো আসলেই মনে রেখেছে মানুষ, এখনও আমাকে বলে। তারপরে কাজ করতে করতে ওখানে ইউজ টু হয়ে গেলাম। আসলে কাজ করতে করতে কিন্তু একটা মানুষ ইউজ টু হয়ে যায়। আমি যেটা আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, অভিনয় যদি তুমি নাও পারো, তুমি যদি সেটার সঙ্গে কন্টিনিউ লেগে থাকো, করো যেটাই হোক নর্মালভাবে, তুমি কিন্তু ভালো অভিনেত্রী হতে পারবা। এটা কিন্তু আমি প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট কথাই তো আছে, আসলে প্র্যাকটিস করতে করতে এটা হয়ে গেলাম, আস্তে আস্তে ইউজ টু হয়ে গেলাম সবার সঙ্গে, এই যে সব ফ্রেন্ড সিনিয়র ফ্রেন্ডরা হয়ে গেল এত ক্লোজ, তারা এখনো ক্লোজ, তারা এখনো বলে যে অ্যাক্টিংয়ে যেতে।